দ্রব্যমূল্যের উপর যাতে কোনো চাপ না পড়ে সেজন্য বাজেটের আকার কমিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি জানান এবছরের শেষ দিকে কমে আসবে মূল্যস্ফীতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন ব্যাংক থেকে ঋণ নেওয়া সব বাজেটই সব অর্থমন্ত্রীরা করে থাকেন এতে কোনো সমস্যা নেই বাজেটে কালো টাকা সাদা করার বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন ব্যবসায়ীদের দাবির কারণেই কালো টাকা সাদা করার নতুন সুযোগ দেয়া হয়েছে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বয়কটের কারণে কথা বলতে পারেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের রীতি অনুযায়ী প্রস্তাবিত বাজেটের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর নেতৃত্বে উপস্থিত ছিলেন দশ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকারী পরে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী বলেন দ্রব্যমূল্যের উপর চাপ কমাতে এবার বাজেটের আকার কমানো হয়েছে বছর শেষে মূল্যস্ফীতি কমে যাবে যে আমরা আশা করছি যে এর এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করব যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি যাতে করে এই কোনো প্রেসার না পড়ে সরকারের ব্যাংক ঋণ বাড়ায় ব্যাংকে তারল্য সংকট হবে কিনা এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেয়ার কাজটা সব বাজেটেই সব অর্থমন্ত্রীরা করে থাকেন এটা কোনো সমস্যা তৈরি করবে না এটা তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওন এটা সব বাজেটে সব অর্থমন্ত্রীরাই করেন সব সরকারি করে এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি আমরা তো এবার পাঁচ শতাংশের মধ্যেই এটাকে ধরে রেখেছি কাজে এটা এত এত বেশি নয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বশির রহমান বলেন ব্যাংকের ব্যবসা বাড়াতে সরকার ব্যাংক থেকে ঋণ নেয় ব্যাঙ্কে তো মানুষ টাকা জমা রাখছে ব্যাংক সেজন্য সুদ দেয় ব্যাংক যদি সেই টাকাটা কোথাও বিনিয়োগ না করতে পারে তাহলে ব্যাংকের ব্যবসা তো বন্ধ হবে ব্যাংকের ব্যবসা তো বন্ধ করা কোনো বিবেচনাপূর্ণ সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয় ব্যাংকটাকে চালু রাখতে হবে সাবেক আইজিবি বেনজির আহমেদের কথা উঠে আসে ডক্টর মশিউর রহমানের বক্তব্যে দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাকে দুদক সমন দিয়েছিল কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন দুদক তাকে সময় দিয়েছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ এভাবে কেন দেয়া হয়েছে সেই প্রশ্নের ব্যাখ্যা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন এতে সরকারের আয় বাড়বে কালো টাকা আলাদা দেওয়া হচ্ছে কালো টাকা যারা তৈরি করেন কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলেন ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমনই হয় না সো আমার মনে হয় আমরা সেই পয়েন্ট থেকে যে রিটার্নে একটি সুযোগ দেওয়ার জন্য এই অ্যামেনিস্ট্রির বিষয়টি রেখেছিলাম সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে বৃহস্পতিবার জাতীয় সংসদে দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী হেদায়তল্লা সীমান্ত एसएटीवी ढाका